সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি স্টার দিয়ে বিভিন্ন শেপ কীভাবে প্রিন্ট করা যায় সে সম্পর্কে একটি ধারণা দেব সো প্রথমেই যে কথাটা বলে রাখি যে লুপ হয়তো একদিনই শেখা যায় বা লুপ কীভাবে কাজ করে এই জিনিসটা শিখতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগে এই প্র্যাকটিসটার জন্য বেস্ট উপায় হচ্ছে যে বিভিন্ন রকমের এইভাবে শেপ আঁকা সে আঁকলে লুপ ঠিক কীভাবে কাজ করে সেই সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়া যায় কারণ লুপ সম্পর্কে সচেতন ধারণা না থাকলে এই ধরনের সে প্রচুর অসুবিধা হয় সো প্রথমে আজকে আমি এই সেপটা আঁকবো যার স্যাম্পল ইনপুট হচ্ছে ফোর ফোর যদি আমরা ইনপুট হিসেবে দেই তাহলে প্রথমে একটা স্টেপ তারপর দুটো স্টেপ তারপর তিনটা স্টেপ তারপর চারটা স্টার প্রিন্ট করবে এবং ইনপুটে যদি আমরা ফাইভ দিতাম তাহলে আরও একটা ঘরে নিয়ে পাঁচটা স্টার প্রিন্ট করতো সো কথা না বাড়ায় আমরা কাজে চলে আসি প্রথমে আমি এখানে দুটো ইন্ডিচে ফেরে বলে নিচ্ছি লুক ফোর যে ইকাল টু ওয়ান যে লেস দেন ইকুয়াল টু ফোর প্লাস প্লাস এবং প্রিন্ট

এবং একটা করে লাইন পিন করবে চারটা করে স্ট্রা প্রিন্ট করবে একটা এখন আমি আরেকটা লুপ নিব এই লুকটাও কিন্তু চারবার ধরবে এবং এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই সম্পূর্ণ জিনিসটা আমরা কপি করব কপি করে এখানে পেস্ট করে দেব এবং যে ব্যাপারটা হলো যে পেস্ট করলাম যতদূর কাট করতে লাগতো কপি করেছি এখন আমরা কি করব যে এটাকে একটা টেপ দিয়ে বুঝা যায় মূল ব্যাপারটা কি হলো সোলভ করি এতটুকু অংশ আমরা কপি করে আনেছি এবং এতটুকু অংশ কাজ আমরা যেটা বললাম যে এইটার কাজ হচ্ছে এই লুপটার কাজ হচ্ছে চারটা স্টার প্রিন্ট করা এক লাইনে এবং তারপরে হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করা সো এই ওভারঅল এই কাজটা হবে চারটা স্টেপ প্রিন্ট করে একটা নিউলার প্রিন্ট করবে এবং এই কাজটা যদি চারবার করা হয় তার মানে কি প্রতিবারই চারটা করে স্টেপ প্রিন্ট করে একটা করে নিউলার প্রিন্ট করবে কারণ এই লুপটা ঘুরবে চারবার সো মূল ব্যাপারটা হলো যে আমরা প্রথমে এতটুকু কাজ জানলাম যে এটার কাজ হচ্ছে চারটা স্টেপ প্রিন্ট করে একটা নিউলার প্রিন্ট করা এবং এই কাজটাকে যেহেতু চারবার করা হচ্ছে এই লুপের সাহায্যে সো প্রতিবারই চারটা করে স্টেপ প্রিন্ট করে চারটা করে লাইন প্রিন্ট করবে এটা কিভাবে হলো সেটা নিয়ে আপনারা অবশ্যই মাথা খামাবেন কারণ আমি গত বলে দিয়েছি যে আসলে কাজ করে আপনারা সিরিয়ালি যাবেন গেলে বুঝতে পারবেন এখন যে ব্যাপারটা হলো সেই ব্যাপারটা দেখি এখানে ঘটতেছে সেটা কি যখন আই যে যখন আই এম ওয়ান যখন আই এম তখন মান যেখানে কি হচ্ছে ওয়ান থেকে ফোর হচ্ছে এবং একটা স্টেপ ইন্ট করতেছে সরি চারটা স্টেপ ইন্ট করতেছে আবার যখন আই এম আন টু তখন ঠিক সেম কাজই হচ্ছে এক থেকে চার পর্যন্ত আসে আবার চারটা স্টেপ ইন করতেছে আই ওয়ান এক থেকে চার পর্যন্ত আসে চারটা করে স্টেপ করতেছে আই ওয়ান ফোর তখনও এক থেকে চার আসে চারটা স্টেপ ইন করতেছে সো জিনিসটা হল যে এই কাজটা হচ্ছে বলেই আমাদের হিসেপটা এরকম আসতেছে এখন আমরা সর্বোচ্চ মান নিয়ে কাজ করব। হিসাবটা হবে এরকম সর্বোচ্চ মানের এখানে লক্ষ্য করি ফোর এটা হচ্ছে আমাদের ম্যাক্স এই মানটা এন এটা আমাদেরকে দিয়ে তা থাকবে এটা হচ্ছে ম্যাক্স সো আমরা এখানে একটা এন যেটা আমরা নিব এন ধরে নিয়েছি এবং সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এখন এই লুপের যদি আমরা ফাইভ তো কি অর্থাৎ পাঁচটা প্রতি ঘরে পাঁচটা করে লাইন করা হয়নি

আমাদের কাছে এন আছে যে একটা নির্দিষ্ট মান থাকবে এই ক্ষেত্রে ফাইভ ধরে নিলাম ফোর ধরে নিলাম আমরা সো যখন ম্যাক্স মান নিয়ে কাজ করবো যখন বলছি যে প্রতি লাইনে চারটা সো যখন আই এর মান হচ্ছে ওয়ান তখন জে এর মান সর্বোচ্চ হচ্ছে ফোর এই জন্যই কিন্তু চারটা স্টেপ ইন্ট করতেছে একটু আসি বিস্তারিততে সেটা হলো যে এটাই যে আমাদের কিন্তু 4 দেওয়া আছে এমন যে জিনিস লক্ষ্য রাখতে হবে এই 4 মানে হচ্ছে আমাদের মোট এখানে কয়টা কলাম হচ্ছে সরি কলাম রুজ রো হচ্ছে মানে মানে সম্পূর্ণ রো সাথে সম্পর্কিত সম্পূর্ণ সম্পর্কিত হচ্ছে রো সাথে নিচে এই রো এর সাথে সম্পূর্ণভাবে সম্পর্কিত প্রথম রো দ্বিতীয় রোতে কি পরিমাণ নিষ্ঠা রাখা হচ্ছে সেই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে এই জিনিসটা লক্ষ্য রাখার জন্য এই প্রোগ্রামটা খুব দ্রুত কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা লক্ষ্য করি প্রথমে যে আই এর মান তারপর ধরব যে এর মান সর্বোচ্চ কতদূর পর্যন্ত যাচ্ছে এবং এই সময় স্টেপ ইন করতেছে এই ক্ষেত্রে হচ্ছে যে আই মান 1, জে এর মান সর্বোচ্চ হচ্ছে 4 এবং এই জন্যই স্টাপিন তার মানে আই এম ওয়ান যখন ওয়ান তখন জে এর মানটা হচ্ছে n এই জন্য স্টাপিন করতেছে এন সংখ্যক আই এমন যখন টু তখনও কিন্তু n সংখ্যক স্টাপিন করতেছে আইএমআন যখন থ্রি তখনও এন সংখ্যক

এবং যে প্রাস পাস করে পরে স্টার দিয়েছি এবং এই মানটা আসবে ওয়ান থেকে এন পর্যন্ত ক্লিয়ার করতে না পারলেও পরেটটা ক্লিয়ার করে দিচ্ছি যে পরেটা কীভাবে হবে সেই জিনিসটা আবার আসি এন এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে ফোর এবং সংখ্যাটা হচ্ছে প্রথমে একটা স্টার তারপর দুটো স্টার তারপর হচ্ছে তিনটা স্টার তারপর চারটা স্টার করতে হবে সো এবং তখন স্টারপিন করতেছে কটা একটা যখন আই এম এ টু তখন স্টাফিন দুইটা যখন আইএমআন থ্রি তখন স্টাফিন করতেছে তিনটা যখন আইএমএন ফোর তখন স্টারপিন করতেছে ফোরটা চারটা তা মানে কি যেই লাইনে আইএমআন যত ওই লাইনে তত সংখ্যক বিস্টারপিন হচ্ছে সো এই লুপটা ঘুরবে আই সংখ্যক বার এটাতে আই এটাতে আই এটাতে আই এটাতে আই কেন কে আই এখানে আইএমান ওয়ান একটা অফিস এখানে আইএন টু তো দুইটা সো এই লুপটা ঘুরবে আই সংখ্যক বার এবং এই লুপটার এই গ্রুপটা লুপটা কিন্তু এন বারই ঘুরবে সো আমরা যদি এখানে যদি এন এ জায়গা শুধুমাত্র আই করে দিই তাহলেই আমাদের কাজটা শেষ কারণ আমাদের এই লুপটা ঘুরবে আই সংখ্যক বার

এবং এটা হচ্ছে ফোর চারের জন্য সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে টিউটোরিয়ালে নতুন একটা টপিক্স নিয়ে